এরপর আছে আমে দুধে মিলে গেছে বারাগা बैठकाय রইছে আমে দুধে মিলিয়েছে বারাগা बैठकाय রইছে আমরা দেখি এটা বাস্তব চিত্র আমরা যখন আম আর দুধ মিলিয়ে আমরা খাই বাঙালিদের এটা একটা খুব রস রসদায়ক খাবার খুব মজা করে আমের দিনে বাঙালিরা গরু দুধক গোড়া দুধক দুধ দিয়ে ভাত দিয়ে খুব আম দিয়ে খেতে খুব পছন্দ করে আর ওটাই এখানে বোঝানো হয়েছে যে আমে আর দুধে মিলে গেছে আর বারাগা বারাগা মানে আমের আটিটা আটিটা বের হয়ে যায় এটাই স্বাভাবিক আটি তো আর কেউ খায় না আটিটা বাইরে থাকে আটিটা কোনো কাজ নেই ওটা ভালো করে চিপে ওটা রসটা আমরা খাই সবাই সবাই খায় এই অর্থে আর এটা একটা মানে রূপক অর্থটা হলো আমি আগেও বলেছি এখনো বলছি সেটা হলো প্রতিটা প্রবাদ প্রবাদের পিছনে রূপক কাজ করে এখানেও আমাদের সমাজে সংসারে অশান্তি লাগানোর জন্য কোন বন্ধু দুই বন্ধুর মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে বা দুই আহ ধরেন দুই কলেজের দুইজন প্রিন্সিপালের মধ্যে বা দুই এলাকার দুইজন এমপির মধ্যে ভেজাল লাগানোর জন্য অশান্তি তৈরি করার জন্য মনোমালিন্য তৈরি করার জন্য মধ্যস্থতাকারী যে কোন একজন লোক থাকে যারা খুব চালাক হয় বুদ্ধি না তারা হলো মোটা বুদ্ধি আর কি ধূর্ত শিয়াল বুদ্ধি যেটাকে বলি আমরা তো সেই তারা কি করে যে এখানে দেখা যায় ওই দুই এলাকা দুই প্রভাবশালী এমপি ঠিকই তাদের বন্ধুত্ব রক্ষা করার জন্য তারা মিলে গেছে একসময় তাদের স্বার্থ উদ্ধার হয়েছে তারা মিলে গেছে কিন্তু যে অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করেছিল যে দুজনের মধ্যে অমিল তৈরি করার জন্য চেষ্টা করেছে সেই লোকটার আসল রূপ বেরিয়ে যায় সে ধরা পড়ে যায় এই অর্থেই এখানে বলা হয়েছে যে আমে দুধে মিলে মিলি গেছে আর বারাগা ব্যাটকায় নিছে আমাদের এখানে বারা বলতে আমের আটিটাকে বলা হয় আর ব্যাটকায় মানে প্রকাশিত মানে বাট মানে এখানে হাসি বুঝায় যে দেখা যা দেখা যাচ্ছে হাসছে হাসছে এই অর্থে